পরিবেশের তাপমাত্রা বাড়তে শুরু করেছে, আর সঙ্গে সঙ্গে দেখুন ভেন্ডি গাছের চেহারা কিন্তু ফিরতে শুরু করেছে। আর এর সঙ্গে সঙ্গে জন্ম নেবে কিন্তু বিভিন্ন ধরনের চোষক পোকা, যেগুলো ভেন্ডি গাছ যত সবুজ হবে আপনার সেই চোষক পোকাগুলো ভেন্ডি গাছে এসে বাসা বাঁধবে। আর খেয়াল করে দেখবেন সেগুলো পাতার নিচে দিনের বেলায় কিন্তু বাসা বাঁধবে। কালোজাব, সাদামাছি, অ্যাফিডস, জ্যাসিড, বিভিন্ন ধরনের চোষক পোকা মাকড় থেকে শুরু করে ওই পাতার নিচে কিন্তু বাসা বাঁধবে, আর পাতার নিচে ডিম পাড়বে এবং বংশবিস্তার করতে থাকবে। এর ফলস্বরূপ আপনার ভেন্ডি গাছের পাতাগুলো দেখবেন কুঁকড়ে যাবে, জায়গায় জায়গায় হলুদ হলুদ ছোপ পড়বে, সবুজ পাতার উপরে লিপ মাইনার অর্থাৎ পাতার ভিতর দিয়ে যে ম্যাপ পোকা আমরা বলি তার আক্রমণ দেখতে পাবেন, সেখানে আপনার ছত্রাক দ্বারা আক্রান্ত হবে। অর্থাৎ আপনার এই মুহূর্তে যে কাজগুলো করতে হবে, আপনার ভেন্ডি গাছগুলোর একদম কীটপতঙ্গ মুক্ত রাখতে হবে, কারণ আর কিছুদিন বাদেই তো আমাদের এই ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চের প্রথমে দেখবেন ভেন্ডি আপনারা বাজারজাত করতে পারবেন এবং চড়া দামে বিক্রি করতে পারবেন। তাহলে আজকের ভিডিওতে চাষি ভাই আলোচনা করছি কীটনাশক নিয়ে, দুটো বেটার ওষুধের আপনাদের বলবো যেটা খুব ভালো কাজ হচ্ছে এই মুহূর্তে, এবং দুটো ভালো কোম্পানির ওষুধ আপনাদের সঙ্গে তুলে ধরবো, আপনারা নিশ্চিন্তে জমিতে দিন, ভালো কাজ পাবেন। আর বাংলাদেশের চাষি ভাই যারা আছেন তারা যদি এই টেকনিক্যাল না পান, এই টেকনিক্যাল কিভাবে তৈরি করবেন, আর আপনাদের ওখানে যে ওষুধগুলো পাওয়া যায় আপনারা কি স্প্রে করবেন সেটাও এই ভিডিওতে বলে দেবো। তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি। আজকের ভিডিওতে আরেকটা জিনিস দেখাবো, চাষি ভাইদের কৌতূহলের কারণে কতটা ক্ষতি হতে পারে এই ভেন্ডি চাষের ক্ষেত্রেই। আপনি যদি সঠিক সময় নির্বাচন না করতে পারেন তাহলে সেই ক্ষতির পরিমাণ কতটুকু সেটা আপনাদেরকে দেখাবো। নমস্কার, আপনারা দেখছেন গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। ভিডিওটি প্রথম যে সমস্ত চাষি ভাইদের কাছে পৌঁছালো আপনাদের অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। কৌতূহলবশত আপনি যদি ভেন্ডি আগাম চাষ করে থাকেন তাহলে ক্ষতির পরিমাণটা দেখুন। আমি কিন্তু চাষি ভাই বীজ নির্বাচন থেকে শুরু করে প্রথম থেকেই আপনাদের সাবধান করে আসছিলাম যে এমনভাবে ভেন্ডি লাগাবেন দিন গুনে যেন শীত পার হয়ে যাবে, গরমের ভাব পড়বে, সেই সময় আপনার গাছের ফুলগুলো ফুটতে শুরু করবে, ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চের প্রথম দিকে আপনার গাছে ভেন্ডি দাঁড়িয়ে যাবে, আর বাজারে তখন চড়া দামে বিক্রি করতে পারবেন। কিন্তু অতিরিক্ত কৌতূহল দেখুন গাছগুলোকে বুড়ো বানিয়ে ফেলছে, ঠিক না? এই দেখুন একটা ফুলও কিন্তু দাঁড়াচ্ছে না, ভেন্ডির বৈশিষ্ট্যই এটা, শীতের ভিতর একটা ফুলও কিন্তু দাঁড়াবে না, যাও বা দাঁড়াবে দুই একটা, তার শেপ ভালো আসবে না, আপনার লম্বা হবে না, সাইজ আসবে না, বাজারে কিন্তু সেটা বিক্রি করার মতো থাকে না। এই জন্য প্রত্যেকটা চাষের একটা হিসাব থাকে, এই হিসাবটা সঠিকভাবে করবেন তাহলে লসের পরিমাণ কম হবে। আর ভেন্ডি গাছের ফুল তো ওটা 45-50 দিনে সেটা আসবেই, স্বাভাবিক ব্যাপার, সে শীত হোক গরম হোক। এবার আপনি ভাবছেন ওষুধ দিয়ে আপনি দাঁড় করাবেন, সত্যি কথা বলতে কি এই সময় কোনো প্রকার ওষুধ দিয়েও আপনি ফুলজালি দাঁড় করাতে পারবেন না, কিন্তু মন মানে না, খারাপ লাগে, এই জন্য আমাদের কী করতে হবে, প্লানোফিক্স এই মুহূর্তে দিতে হবে 15 লিটার জলে 3 ml, বেশি হলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। এই প্লানোফিক্স দিলে আবার এই যে ভেন্ডি যেটা দাঁড়াবে তার বোটাগুলো ভীষণ শক্ত হয়ে যাবে, এবার 4-5টা তোলা দেওয়ার পর সেটা আবার ধীরে ধীরে স্বাভাবিক হবে। আর এর সঙ্গে আপনারা একদিন বোরন আর 0-52-34 গাছে স্প্রে করে দেবেন, দেখবেন ফুলজালি ধীরে ধীরে দাঁড়িয়ে যাবে, আর কদিন বাদেই তো গরম পড়বে। তো যাই হোক চাষি ভাই, আসুন এবার ভিডিওর মূল বিষয়বস্তু, যেটা আজকের ভিডিওতে তো শুধু কীটনাশক নিয়ে আলোচনা করব, আর সঙ্গে যে কাজগুলো করবেন সেটা একটু জানাচ্ছি। আর পরের দিন, কারণ ভিডিওটা একটু লেন্দি হবে, তো মানে একবারেই যদি সব বলি অনেকটা লম্বা হয়ে যাবে, যে কারণে দুদিন বাদেই আবার যে ছত্রাকনাশক দিতে হবে এই মুহূর্তে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন আজকে দুটো বেটার কীটনাশকের কথা আপনাদের সঙ্গে তুলে ধরি। প্রথমে যে ওষুধটার কথা চাষি ভাই আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন আমি এখন জমিতে এটা স্প্রে করব, সেটা হচ্ছে BSF কোম্পানির, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং একটা বিশ্বাসযোগ্য কোম্পানি, কারণ অনেকদিন ধরে চাষি ভাইদের কাছে বিভিন্ন নতুন নতুন টেকনোলজির ওষুধগুলো আমাদের কাছে কিন্তু এই কোম্পানিটা তুলে ধরে। তো এই যে সেফিনা, কেমন এই সেফিনার টেকনোলজি কী, এর টেকনিক্যালটা কী, সেটা আসুন এবার প্রথমে আলোচনা করি। BSF কোম্পানির সেফিনা কত পুরনো ওষুধ, কিন্তু চাষিভাইদের কাছে বিশ্বাসযোগ্যতা এখনও রয়ে গেছে, সাদামাছি, চোষক পোকা, কালোজাব এর বিরুদ্ধে কিন্তু সুন্দর কাজ করে। আর এই যে টেকনিক্যালটা, এই টেকনিক্যাল যেটা দিয়ে তৈরি হয়েছে সেটা শুধুমাত্র BSF কোম্পানির কাছে আছে, অন্য কোনো কোম্পানির কাছে কিন্তু এটা টেকনিক্যালটা নেই, অর্থাৎ ওষুধ দিতে গেলে আপনার এই ওষুধ ব্যবহার করতেই হবে। আর সবথেকে বড় কথা,
এর যে টেকনিক্যাল সেটা হচ্ছে আপনার অ্যাফিডোপাইরোপেন 50 গ্রাম পার লিটার, এটা ডিসি ফর্মুলেশানে আছে। ডিসি ফর্মুলেশানের কথার অর্থ হচ্ছে ডিসপার্সেবল কনসেন্ট্রেট। ডিসপার্সেবল কনসেন্ট্রেট যে ওষুধগুলো হয় সেগুলো পাতার উপর যখন স্প্রে করা হয় পাতার উপর বেশ সুন্দরভাবে ছড়িয়ে পড়ে আর পাতা সুন্দরভাবে শোষণ করতে পারে। আর এই ওষুধগুলোর ক্ষেত্রে আপনার কোনো আঠার প্রয়োজন হয় না, আপনারা খালি ওষুধ কিন্তু প্রয়োগ করতে পারেন। আর এ যে সেফিনা যে ইনসেক্টিসাইড আপনারা দেখছেন, এর যে টেকনিক্যাল সেটা হচ্ছে এই যে অ্যাফিডোপাইরোপেন। এই অ্যাফিডোপাইরোপেন এটা কিন্তু অনেক পুরনো টেকনিক্যাল, কিন্তু এখনও পরীক্ষা করে দেখা গেছে যে এই যে বিভিন্ন কীটপতঙ্গগুলো যার এগেনস্টে এটা দেওয়া হয় তো তাদের শরীরে কোনো প্রকারের রেজিস্ট্যান্স পাওয়ার অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা এখনও কিন্তু গড়ে ওঠেনি, যে কারণে এই ওষুধটা আপনারা প্রয়োগ করলেই এখনও কিন্তু কাজ হয়, মানে 100% কাজ হয়। আর বাংলাদেশের চাষি ভাই আপনাদেরও পদ্মা কেমিক্যালস বলে একটা কোম্পানি আছে, তারা কিন্তু আপনার এই বিএসএফ কোম্পানির ওষুধগুলো আপনাদের মার্কেটে পাওয়া যায়। আমি পরে আপনাদের যখন বাংলাদেশে কোন ওষুধ দেবেন সেই সময় আমি আপনাদেরকে সেটা জানাচ্ছি। এইবার চাষি ভাই মোড অফ অ্যাকশান বলি, এই ওষুধটা কীভাবে কাজ করে। এই সেফিনার ট্রান্সলামিনার অ্যাকশান আছে, অর্থাৎ পাতার উপরে আপনি যদি স্প্রে করেন পাতার নিচের পাশে, অ্যাকচুয়ালি ভেন্ডিতে তো আমাদের পাতার নিচের দিকে কীটপতঙ্গগুলো বাসা বাঁধে, চোষক পোকাগুলো, তাহলে পাতার উপরে যদি আপনি স্প্রে করেন পাতার নিচে কিন্তু এই ওষুধটা পৌঁছে যাবে এবং সেখানে আপনার পোকামাকড়ের বিরুদ্ধে কিন্তু কাজ করতে পারবে। আর এই যে অ্যাফিডোপাইরোপেন যে টেকনিক্যাল এটা কিন্তু কন্ট্যাক্ট, অর্থাৎ পোকামাকড়ের সংস্পর্শে আসার পর তারপরে কিন্তু তার বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ যখন স্প্রে করবেন পাতার উপরে এবং চেষ্টা করবেন মেশিনের মুখটা ঘুরিয়ে নিচের দিকে, মানে পাতার উপরে এবং নিচে দুদিকেই যেন ভেজে সেইভাবে আপনারা স্প্রে করার চেষ্টা করবেন, তো মানে যতটা পারেন, যেহেতু ট্রান্সলামিনার অ্যাকশান আছে সেক্ষেত্রে উপরে দিলেও আপনার নিচে কিন্তু কাজ হবে। চাষি ভাই এবার মোড অফ অ্যাকশান দেখুন, একটা মানে খুব সুন্দর আপনারা দেখুন, মানে বলতে ইচ্ছা করছে কীভাবে ওষুধটা কাজ করছে। দেখুন যে সমস্ত চোষক পোকাগুলো আছে যেগুলো উড়ে উড়ে আপনার গাছের এই পাতাতে এসে বসে, তাদের দেখবেন পোকামাকড়গুলোর মাথাতে একদম মানে সুরের মতো থাকে, যেগুলোকে আমরা অ্যান্টেনা বলি, ঠিক আছে। বিভিন্ন ধরনের যে চোষক পোকা হোক না কেন যেগুলো উড়তে পারে তাদের সামনে কিন্তু দেখবেন দুটো বেশ নড়াচড়া করে, ভালো করে লক্ষ্য করবেন, মানে একদম মাথার অগ্রভাগে দুখানা করে অ্যান্টেনা থাকে। বিভিন্ন যে কীটপতঙ্গগুলো আছে যেগুলো উঠতে পারে তাদের ওই অ্যান্টেনা, আর শরীরের যেখানে জয়েন্ট থাকে সেখানে থাকে কর্ডাটনাল অর্গান। এই কর্ডাটনাল অর্গান এর মধ্য দিয়ে কিন্তু ওই পোকামাকড়গুলো দেখুন কত উচ্চতায় উঠছে, মানে ঘ্রাণ অনুভব করতে পারে, যে কারণে উড়ে গিয়ে আপনার সবুজ ফসলের উপরে সেখানে গিয়ে বসতে পারে। তারপরে পরিবেশের তাপমাত্রা, বায়ুমণ্ডলের চাপ, জলীয় বাষ্প, এই সমস্ত কিছু, তারপরে গ্র্যাভিটি, এইগুলো কিন্তু অনুভব করে ওই কর্ডাটনাল অর্গানের দ্বারা। তো যখন এই সেফিনা স্প্রে করা হয় তখন যদি কন্টাক্টে আসে তাহলে প্রথম অ্যাটাকটা করে কর্ডাটনাল অর্গানের ওপরে। এটা যখনই ক্ষতিগ্রস্ত হয় তার মুভমেন্ট নষ্ট হয়, ব্যালান্স নষ্ট হয়, এক প্রকারের প্যারালাইজড হয়ে যায়, আর পাতার উপরে যেখানে বসেছিল সেখানে কিন্তু চাষি ভাই বসে থাকে। এবার এই ঝিম মেরে বসে থাকতে থাকতে ওই যে বললাম প্যারালাইজড হয়ে যায়, এরা পাতা থেকে আর রস শোষণ করতে তখন আর পারে না। যখনই পাতা থেকে ওরা রস পাচ্ছে না এক প্রকারের খাদ্যের অভাব হচ্ছে আর ডিহাইড্রেশন শুরু হচ্ছে, তারপর ওই না খেতে পেয়ে ডিহাইড্রেশনের ফলে পাতা থেকে নিচে ঝরে পড়ে যাচ্ছে। এইভাবে কিন্তু এই কীটপতঙ্গগুলো মারা যায়। অ্যাপ্লাই করার পর চাষি ভাই 5 থেকে 6 ঘন্টা পর কীটপতঙ্গগুলো মারা যায়, অর্থাৎ সেপিনা 5 থেকে 6 ঘন্টা পর কাজ দেখাতে শুরু করে। এবার বলি চাষি ভাই টার্গেট পেস্টের কথা, কোন কোন পোকার উপরে এ কাজ দেখাতে পারে। দেখুন প্রথমে সাদামাছি, সাদামাছিতে খুব ভালো কাজ হয়, আর ভেন্ডিতে আমাদের তো এখন সাদামাছি লাগবেই। 2 নম্বর হচ্ছে কালো জাব, দেখবেন পাতার নিচেই কালো কালো জাবের মতো আটকে থাকে, এবার এটার উপরেও কাজ করছে। অ্যাফিডস, চ্যাসিডস, এই ধরনের অধিকাংশ চোষক পোকার ওপরেই কিন্তু এই সেফিনা কাজ করে, আপনারা দিতে পারেন। তো যাই হোক, ব্যাখ্যা দিতে গেলে ভিডিওটা লম্বা হচ্ছে, এবার তাড়াতাড়ি বলি। দেখুন দ্বিতীয় যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে পলিশ, ঠিক আছে, ঘাড়াড়া কোম্পানির পলিশ। এই পলিশ আপনারা যদি ব্যবহার করেন তাহলে দুটো টেকনিক্যাল পাবেন, 1 নম্বর হচ্ছে ইমিডাক্লোরাপিড 40% আর হচ্ছে ফিপ্রোনিল 40%। ইমিডাক্লোরাপিড আর ফিপ্রোনিল এই দুটো একটা বেটার কম্বিনেশান হয় বিভিন্ন এই চোষক পোকার মানে হাত থেকে বাঁচার জন্য। তো এই ইমিডাক্লোরাপিড ফিপ্রোনিল আপনার যদি ঘাড়াড়া কোম্পানির না পান, পরে বলছি কী কী মেশাবেন। তো প্রথমে বলি এটা টার্গেট পেস্ট, অর্থাৎ কার কার ওপরে
এটা আক্রমণ করতে পারে, অর্থাৎ কার কার ওপরে এই ওষুধটা কার্যকারী ভূমিকা গ্রহণ করতে পারে। প্রধান যে ভেন্ডিতে আমাদের চোষক পোকা আছে, যেরকম হোয়াইট ফ্লাই, অ্যাফিডস, জ্যাসিডস, মিলিবাগ, বিটেল, আপনার কালোজাব, এই ধরনের সমস্ত পোকাগুলো কিন্তু আপনার এটা দিলে নির্মূল হবে। এইবার চাষী ভাই ডোজের কথা বলি, দেখুন আপনারা পলিশ যদি ব্যবহার করেন তাহলে এটা দেবেন 10 গ্রাম, 15 লিটার জলে 10 গ্রাম, এর দাম ওই 100 টাকার কাছাকাছি একটা চার্জারে পড়ে। চাষি ভাই এই সেফিনা এর যে ডোজ সেটা হচ্ছে 30 ml, আপনারা 15 লিটার জলে 30 ml দেবেন, দাম 120 থেকে আপনার 130 টাকার মাঝামাঝি পড়ে। তো এই দুটো ওষুধে কিন্তু একাই 100, এর সঙ্গে আলাদা টেকনিক্যালের কোনো প্রয়োজন হচ্ছে না। আর বাংলাদেশের চাষি ভাই আপনাদের জন্য দুটো বেটার ওষুধের আমি নাম বলছি, একটার সঙ্গে আর একটা মেশাবেন। প্রথম যেটা বলছি সিনজেন্টা কোম্পানির ভার্মিটেক, এটা আপনারা জানেন এবামেকটিন গ্রুপের একটা মাকড়নাশক, এটা 1 ml আপনারা 1 লিটার জলে মেশাবেন, 1 লিটারে 1 ml মেশাবেন। আবার বলছি ওষুধটার নাম হচ্ছে ভার্মিটেক। কিন্তু এই চোষক পোকা মারার জন্য, উড়ন্ত চোষক পোকা মারার জন্য এর সঙ্গে আপনারা অবশ্যই মেশাবেন ইমিটাফ, আর অথবা আপনারা বায়ার কোম্পানির যেটা একটা খুব ভালো ওষুধ কনফিডার, এটা ব্যবহার করতে পারেন। এই কনফিডার কিন্তু লিকুইড আকারেও আপনাদের ওখানে পাওয়া যায়, আবার ডাস্ট আকারে, গুঁড়ো আকারেও কিন্তু এটা পাওয়া যায়। এই কনফিডারের যেটা পাতা, 2 গ্রামের পাতা পাওয়া যায়, আমাদের এখানে অ্যাডমায়ার নামে পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। অথবা কনফিডার আপনারা লিকুইড আকারে, এর মূল উপাদান হচ্ছে ইমিডাক্লোরাপিড। দেখুন এই ইমিডাক্লোরাপিড 17.8% SL আকারে আছে কনফিডার, যেটা লিকুইড, আর যেটা ডাস্ট আকারে আছে সেটা তার ভিতরে আছে ইমিডাক্লোরাপিড 78% আপনার WP পাউডার আকারে আছে। তো যাই হোক, এই ওষুধ দুটো আপনারা মেশান, মেশানোর পর জমিতে স্প্রে করুন, দেখবেন ভালো কাজ পাবেন। আরেকটা সুন্দর আর একটা টেকনিক্যাল আপনাদের বলে দিই, দেখুন আপনাদের ওখানে অটোক্রপ কেয়ারের একটা ওষুধ পাওয়া যায় আছে অটোমিডা। দেখুন এই অটোমিডার ভিতরে দুটো টেকনিক্যাল আছে, 1 নম্বর হচ্ছে অ্যাসিফেট 45%, আর আছে ইমিডাক্লোরাপিড। এই ইমিডাক্লোরাপিড আপনারা অটোমিডা ওষুধের ভিতরে 25% পেয়ে যাবেন। তো দুটো টেকনিক্যাল তো আপনারা পেলেন, এ দুটো কিন্তু চোষক পোকার বিরুদ্ধে খুব সুন্দর কাজ করে। তাহলে এর সঙ্গে আরও এর তীব্রতা বাড়ানোর জন্য, ওষুধটার তীব্রতা বাড়ানোর জন্য আর একটা ওষুধ মেশাবেন, সেটা হচ্ছে রিজেন্ট। কেমন এই BSF কোম্পানির রিজেন্ট আপনাদের বাংলাদেশে কিন্তু পাওয়া যায়, আবার বায়ারের রিজেন্টও পাওয়া যায়। এবার আপনার যেটা খুশি নিন, সেটা 50 আপনার SL আকারে, 50% SL আকারে পাওয়া যায়, যেটা লিকুইড সেটা মেশাবেন। এবার ডোজ আপনাদের দোকানে ওখানে শুনে নেবেন, কারণ ওখানে আপনাদের যেটা আমাদের এখানকার মতো ডোজ কিনা সেটা বলতে পারবো না, এই রিজেন্টের ডোজটা আপনারা ওখানে একটু শুনে নেবেন, নিয়ে তারপরে এই দুটো মেশাবেন, মিশিয়ে দেবেন, 100% কাজ পাবেন, যেটা বললাম অটোবিডা আর রিজেন্ট। আর ওটা তো আগে বলেইছি আপনাদের, সেটা হচ্ছে ভার্মিটেক, আর তার সঙ্গে মেশাবেন কনফিডার, এই দুটো মিশে জমিতে স্প্রে করুন, ভালো কাজ পাবেন চাষি ভাই। তো এই ভিডিওতে চাষি ভাই আর একটা কথা বলে দিই, দেখুন কাল অথবা পরশু দিন আপনারা সবাই বলছেন ধানের চাপানের কথা, আমিও চাপানের দিকে আগাবো, এবার কোন কোন চাপান দেবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি, কাল অথবা পরশু, কালকে যদি না পারি পরশু দিন দেওয়ার চেষ্টা করছি। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন চাষি ভাই।